মেক্সিকোতে হলো ব্যতিক্রমী এক বিয়ের অনুষ্ঠান। সাদা গাউন ও স্বর্ণালঙ্কার পরিয়ে একটি কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর একজন মেয়র। যে বিয়ে দেখতে হাজির হয় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। অদ্ভুত বিয়ের অনুষ্ঠান মেক্সিকোর ওজাকা প্রদেশে আয়োজন করা হয়। বিয়েটির ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, শত বছরের পুরনো রীতি ধরে রাখতে এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাছাড়া প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এই বিয়ের মাধ্যমে প্রার্থনা করছেন তারা। প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থনা করাই হচ্ছে এ বিয়ের মূল উদ্দেশ্য, আর এই জন্যই ওজাকা শহরের মেয়র কমিটিকে বিয়ে করেছেন। মেক্সিকান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুমিরের সঙ্গে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনের। শুধু তাই নয়, আদিবাসী আয়োজনের সঙ্গে যোগ হয়েছে খ্রিস্টান বিয়ের রীতিনীতিও, আর এজন্য বিয়ের দিন কনেকে সাজানো হয় সাদা গাউন ও স্বর্ণালঙ্কার দিয়ে। তবে এ বিয়ে শুরু হওয়ার আগে থেকে বিয়ের আসর জুড়েই ছিল সতর্কবার্তা, কারণ কনে হচ্ছে হিংস্র ও শিকারী এক প্রাণী। তাই দুর্ঘটনা এড়াতে কমিটির মুখ বেঁধে রাখা হয় দড়ি দিয়ে। তবে এ বিয়েতে কমতি ছিল না কোনো কিছুরই, সবাই ছিল আনন্দে মাতোয়ারা।